হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগ। শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9টা, আমার মেয়ে অলরেডি স্কুলে চলে গেছে। আর হচ্ছে দেখো সবকিছু মানে ঘরটায় সবকিছু অগোছালো, দেখো ওই জায়গাটা আরো বেশি হচ্ছে বেশি মানে আমার মেয়ের জন্য কোনো কিছু একটু ঠিকঠাক থাকে না। কারণ হচ্ছে এত পরিমাণে খেলবে, মানে খেলার জিনিস খেলার সময় ঠিক হচ্ছে, গোছানোর জিনিস নিয়ে খেলবে। খেলার সময় ঠিক খেলবে, খেলা হয়ে গেলে যেখানকার জিনিস সেখানেই ফেলে রাখবে। তেমনি হয়েছে আমার বরটাও, তেমনি মানে কোনো একটা জিনিস হাত দিয়ে ছোঁবে না, ধরবে না, পরিষ্কার করবে না, এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খায় না। জানো না, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, অনেকের হাজবেন্ড কি সুন্দর হেল্প করে, মানে দেখলেও কি যে ভালো লাগে, মনটা একদম মানে শান্তিতে ভরে যায় যে না যাই হোক হেল্প তো করছে। দেখো কাজ করতে সবারই কষ্ট হয়, সে ছেলে বলো মেয়ে বলো, জানি সবারই, পুরুষ বলো মহিলা বলো, কাজ করতে আমাদের সবারই কষ্ট হয়। কিন্তু জাস্ট যদি একটু কেউ হেল্প করে তাহলে ক্ষতিটা কি বলো, বরং উল্টা আরো ভালো লাগে। কিন্তু আমার হাজবেন্ড মানে একটা কিছুতে হেল্প করবে না, এক গ্লাস জল খাবে তাও আমাকে দিতে হবে। তাহলে বোঝো একা হাতে সংসার প্লাস মেয়ে মানে দুজনকেই আমাকে সামলাতে হয়। তো দেখো আগে আমি জানলাটা বন্ধ করে নিচ্ছি, জানলাটা বন্ধ না করলে মানে লাইটটা সূর্যের আলোটা এমনভাবে এসে পড়ে যে মুখটাই দেখা যায় না, উল্টো দিকে হয়ে যায় ক্যামেরাটা, আর তো যার জন্য কিছু দেখা যায় না। তো এবার আমি বিছানার চাদরটা বেডশিটটা আমি চেঞ্জ করব না, ওটাই ছেড়ে টেড়ে পরিষ্কার করে পেতে দিলাম। আর দেখো ঘরটাও আমার কি অবস্থা, মানে কোনো সময় গোছানো থাকে না, আমার মেয়ের জন্যই বেশি সবসময় ছড়ানো ছিটানো থাকে। তো আমি ঘরটাও ভালো করে গুছিয়ে নিলাম, আর আলমারির কভারটা তো কোনো সময় লাগানোই থাকে না, এই যে লাগাচ্ছি পরক্ষণ এসেই খুলে দেবে। তো হচ্ছে এবার আমি না দেখো আমি হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে বসে গেছি, জামা কাপড়গুলো কাচতে হবে, একদিনেরই এই সব জামা কাপড়। আমার মেয়ের স্কুল ড্রেস, আমার আছে হচ্ছে 90 শাড়ি, তো আমি এগুলো এখন সার্ফে ভিজিয়ে রাখবো, আর হচ্ছে স্নান করার আগে ধুয়ে দেবো, ধুয়ে তারপরে স্নান করে নেব। কারণ হচ্ছে প্রতিদিনের জামা কাপড় এত পরিমাণে, আর এখন তো বর্ষার দিন, জানি না শুকাবে কিনা, বৃষ্টি হবে কিনা। আর তো দেখো এখানে আমি চলে এসেছি একটা শাক তুলতে, শাক বলতে এগুলো হচ্ছে টক শাক, টক পাতা, টক হচ্ছে পাটের পাতা, আর এটা খেতে খুবই ভাল লাগে। সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে আমার কাছে তো খুবই টেস্ট লাগে। তো বুঝতেই পারছো স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে স্নান করলাম, স্নান করে মানে ভাতটা বসিয়ে তারপরে স্নান করতে গেছিলাম, ভাতটাও হয়ে গেছে, এসে ভাতটা নামিয়ে নিলাম। আর এবার হচ্ছে চলো দেখি বাকি কাজগুলো করি। বাকি কাজ বলতে হচ্ছে কি রান্না হবে, সবজিটা এখনো কাটিনি, সবজি কাটবো, সবজি কাটিনি এখনো। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল হবে, তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল হবে, ডালটা হচ্ছে বসিয়েছি, দেখো ডালটা হচ্ছে সিদ্ধ হতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। আর ভাতগুলো আমার হচ্ছে দেখো ভাতটাও হয়ে গেছে, এবার হচ্ছে বাকি সবজিগুলো কাটবো, কেটে তারপরে হচ্ছে রান্না করবো। তো চলো দেখে থাকো। তো দেখো এখানে আমি সবজি কাটতে বসে গেছি, সবজি বলতে আজকে তো রান্না হবে মাছ আছে, কাঁকরোল, আর হচ্ছে আলু কেটে নেব, আর ওই শাকগুলো তুললাম যে মানে টক পাতা টক শাক সেগুলোই হচ্ছে এই কেটে নেবো, আর হচ্ছে ডাল হবে, পোস্ত হবে। আর এই শাকটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা হলেই আমার আর কিছু চাই না। আর এইখানে দেখো একটা আনারস এনেছিল, আনারসটা এত কাঁচা মানে দেখেই অরুচি লাগছে, তার খেতে কেমন হবে কে জানে, মানে কাঁচা আনারস কবে পাকবে জানি না। তো দেখো আমার হচ্ছে ওদিকে হয়েও গেছে, আমি এদিকে এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা তোমাদের তখনই দেখিয়ে দিলাম, ডালটা হচ্ছে সিদ্ধও হয়ে গেছে। আর আমি হচ্ছে মাছটা ভেজে নিয়েছি, কারণ হচ্ছে মাছ বেশি নেই, 2 পিস আছে, ওতেই হয়ে যাবে, কারণ তোমাদের দাদা ভাই তো খায় না আর আমার মেয়েটাও খায় না, যদি খায় একটু ভাজা রেখে দেবো, ভাজা খেলেই, ভাজা খায় অনেক সময়, আবার খায়ও না যেমন যখন যা। তো হচ্ছে দেখো এবার আমি রান্নাটা কমপ্লিট করে নেই, তারপরে তো বুঝতে পারছো রান্না হয়ে গেছে, এবার হচ্ছে এখানে বসে গেলাম খেতে, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। দেখো তিনজন একসঙ্গে আমাদের খাওয়া খুবই টাফ, কারণ আমার মেয়ে নিজে হাতে মোটে খেতেই চায় না, খেতে চায় না বললে খাইই না, নিজে হাতে খাবার দিলে চুপচাপ নিয়ে বসে থাকে, আর দেখো কি বদমাইশি করছে, দুষ্টুমি করার মানে এক শেষ, অন্য কিছু পারে না, শুধু দুষ্টুমিটাই পারে ভালো। তো আগে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরে তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে তারপরে আমার মেয়েকে খাওয়াতে বসি, তাহলে ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে যায়, আমার মেয়ের খাওয়া হয়ে যায়, তারপরে আমি হচ্ছে খাই, কারণ একসঙ্গে খাওয়া
এখনো মানে অসম্ভব, যতদিন না আমার মেয়ে হচ্ছে নিজে হাতে খাচ্ছে ততদিন আর ভালো লাগে না। আর আমার মেয়েকে খাওয়াতেও মানে এত বিরক্ত লাগে, এত বড় হয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এসে একটু চুলটা ছেড়ে বসলাম, চুল কি ছাড়বো, মানে এত পরিমাণে গরম, মানে ঘেমে ভিতরে আপনা আপনিই ঘেমে যাচ্ছে। তারপরে স্নান করে এসে তো চুলটা ছাড়তেই পারিনি, স্নান করে এসে রান্না করতে গেলাম, আর রান্না করার সময় চুল ছেড়ে রান্না করলে যদি চুল পড়ে তাহলে তো বুঝতেই পারছো ব্যাপারটা কোথায় কি দাঁড়াবে, মানে খাওয়াই বন্ধ হয়ে যাবে আজকে। যার জন্য ওই ভেজা চুলেই হচ্ছে বেঁধে তারপরে রান্না করলাম, আর হচ্ছে চুলটার মধ্যে না কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে, মানে ঘেমে গেছে, যার জন্য একটু ছাড়ি, কিন্তু এত পরিমাণে গরম লাগছে, অসহ্য গরম লাগছে। তো চলো এখনকার মতো এখানেই মানে শেষ করছি, এই মানে এখনকার মতো, আজকের মতো না, এখন এখনকার মতো শেষ করছি। এখন একটু এটাকে একটু ঘুম পাড়াতে হবে, আমি যদি নিয়ে সঙ্গে করে নিয়ে যদি না শুই না তাহলে ঘুমাই না, এই হচ্ছে আর একটা প্রবলেম। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং, দেখো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেও পড়েছি, উঠে একটু হাত মুখ চোখ মুখটা ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর এই থালা বাসনগুলো না একজনরা নিয়ে গেছিলো তাদের বাড়িতে রান্নার জন্য, মানে বড় জায়গা, বড় হচ্ছে গামলা সসপ্যান। তো দেখো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য দুধটা গরম করলাম, আর এখানে দিয়ে দিচ্ছি অরিও বিস্কুট দিয়ে দুধ খাবে তাই, অরিও বিস্কুট আর দুধ নেন ম্যাডাম, খেয়ে নেন। জলদি খাও, দেখো আমার সাজার জিনিসগুলো শুদ্ধ নিয়ে বসে গেছে। আর কি কি কিনে আনলি দেখালি না, তা কি আনলি কিনে? দেখো আইশ্যাডো এনেছে, আইশ্যাডো প্ল্যাকটা দেখো, জাস্ট আইশ্যাডো আর আংটি এনেছে, বাজারে গেলে কিছু না কিছু চাই। ওই যে ওড়না, ওই ওড়নাটা এনেছে, ওই একটা ওড়না আনতে গিয়ে কত কিছু নিয়ে এসছে, একটা আইশ্যাডো এনেছে, একটা আংটি এনেছে। দেখো আমি একটু না চুলে হচ্ছে তেল লাগাবো, কারণ অনেক দিন হলো, অনেক দিন বলতে 5-6 দিন হয়ে গেছে চুলে তেল দেয় না, চুলগুলো কেমন হয়ে গেছে, মানে চুল চিরুনি করলেই চুল উঠছে। আর হচ্ছে শ্যাম্পু করবো তো কালকে, যার জন্য আজকে একটু চুলে তেল দিয়ে দিলাম, শ্যাম্পু করার আগের দিন চুলে তেল লাগালে চুলগুলো ভালো হয়। তো আমি একটু হচ্ছে চুলটা লাগিয়ে চুলটা হচ্ছে ছাড়িয়ে নেবো। দেখো আমার হচ্ছে তেল লাগানো হয়ে গেছে, আর আমি চুলটা ভালো করে চিরুনি করে নিয়েছি, চিরুনি করে খোঁপা বেঁধে নিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি সবার পাশে আছি, আমার পাশেও সবাই থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।